লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজ্য বিজেপি দলের পক্ষে প্রচার তত তীব্রতর হচ্ছে। প্রচারের প্রধান মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব রাজ্যের গ্রাম পাহাড় বলতে গেলে চষে বেড়াচ্ছেন। সোমবার বিশালগড় বিধানসভার অন্তর্গত গজারিয়া উচ্চ মাধ্যমিক স্কুলে জনসভায় পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা ভূমিকে সমর্থনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চিরাচরিত ভঙ্গিতেই তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কিভাবে সাধারণ মানুষের উপকারে আসছে এ বিষয়ে জনসাধারণকে অবহিত করান। পাশাপাশি বিগত ২৫ বছরে বাম আমলের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী আলোকপাত করেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে মাঠে বিজেপি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কি সুন্দর নাম লাগে না, পরিচারিকা ভাতা। আসলে বাসার কাজের লোক, বাসার কাজের লোকের সার্টিফিকেট ৩০০ টাকা। এই ৩০০ টাকা থেকে আরো ক্যাডারের ঘরে যেতে লাগবো, অন্য ঘরে দেয় না, অন্য ঘরে দেয় না। ৩০০ টাকার লোকও ক্যাডাররা সামলাইতে পারছে না। এ আসলে ২৫ বছরের সরকার, মূর্তিতে লাগবো। আর গতকালকে মন্ত্রী হয়ে গেছে, যারে ভোট দিবেন পদ্মফুলে টিপলে, পদ্মফুলে ভোট দিবেন, পুরো ভোট মোদীজির অ্যাকাউন্টে জমা হইব। যে যত ভোট দিব ওই দিল্লির অ্যাকাউন্টে ডিসবার্স করা আরম্ভ হইব তত বেশি পরিমাণ। তাই ১১ তারিখ কেন্দ্রে রাজ্যে ১০০ টাকা থাকলে যে লাভও আমরা উঠাবো, এবং ১১ তারিখ সবাই পদ্মফুলে সিম্বল ১ নম্বরে অন্য কত নম্বর সিম্বল ১ নম্বরে বটন টিপবেন। যত পদ্মফুলের বটন টিপবেন প্রত্যেকটা ভোট মোদীজির কাছে যাব। যত বেশি ভোট দিতে পারো দিল্লি থেকে তত বেশি সুবিধা আমরা আনতে পারবো। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি দলের প্রচারে ঝড় তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।
তিনি আজ পশ্চিম ত্রিপুরার লোকসভা প্রার্থী প্রতিমা ভূমিকে সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন বিশালগড়ের গজারিয়া উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে। সেই মাঠ থেকে তিনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে বিভিন্ন যোজনাগুলি সম্পর্কে তিনি জনসাধারণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং রাজ্যের দুটি আসন থেকেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্যে তিনি সেই জনসভা থেকে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। সব মিলিয়ে বলা যেতেই পারে যে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির চেয়ে বিজেপি প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে, তবে গণদেবতারা কি রায় দেন তার জন্য 23 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় সঞ্জয় মাসুক ও রাসেলের সাথে আমি শতদল নিউজ মিডিয়া সিটি।